রংপুর মেডিকেলে মারধরের শিকার শিক্ষার্থী, শাস্তির দাবিতে স্মারকলিপি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কিডনি জনিত গুরুতর অসুস্থ মাকে ভর্তি করানোর সময় চাহিত অতিরিক্ত টাকা না দেয়ায় রোকেয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই পুত্রকে হাসপাতালে মারধরের ঘটনায় জড়িত চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানিয়েছেন রংপুর ব্যুরো প্রধান এম হামিদুর রহমান লিমন। বুধবার দুপুরে বেলা ১২টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালক ডাক্তার রেজাউল ইসলামের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে আহত দুই শিক্ষার্থীর চিকিৎসা এবং তাদের মায়ের কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা, হাসপাতালটির অব্যবস্থাপনা, দূরীকরণ সহ বিভিন্ন দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করে পরিচালক দাবি পূরণের আশ্বাস দেন। আপনারা যে সমস্ত দাবি দাওয়া পেশ করেছেন আর কি, সেগুলো আমরা অবশ্যই, যেগুলো আপনার আমার পক্ষে বিধি মেনে পূরণ করা সম্ভব, সেগুলো অবশ্যই আমি পূরণ করব। সে ব্যাপারে আমরা সহযোগিতা করব, আমাদের এখানে সমাজ কল্যাণ বিভাগ আছে, সেখান থেকে আমরা সহযোগিতা করতে পারবো। গত ১১ জুন শুক্রবার রাতে কিডনি জনিত অসুস্থ মাকে হাসপাতালের কিডনি ডায়ালাইসিস বিভাগে ভর্তি করানোর জন্য জরুরি বিভাগে যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রেজওয়ানুল করিম রিয়াদ ও তার বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাশিদুল ইসলাম। এ সময় ৩০ টাকা ভর্তি স্লিপের পরিবর্তে ১০০ টাকা দাবি করা হলে তারা রশিদ চান। এতে ক্ষুব্ধ হয়ে সেখানকার কর্মচারী মহানগর আওয়ামী লীগের একজন নেতার পুত্রের নেতৃত্বে তাদের ব্যাপক মারধর করা হয়। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মাঠে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।